আজকের রেসিপি নারকেল ভাজা। উপকরণ নারকেল ছোটো ছোটো করে এরকম কেটে নিয়েছি, তেল লবণ গুঁড়ো হলুদ চিনি। নারকেলটা 10 মিনিট সেদ্ধ করতে দিতে হবে। নারকেলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট সেদ্ধ হবে। জল থেকে এরকম ছেঁকে দিচ্ছি। নারকেলটা কড়াই দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, নারকেলটা তো দিচ্ছি, লবণ অল্প দিচ্ছি, অল্প লাগবে। নারকেল ভাজাটাকে চিবিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ।
নারকেলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নারকেল ভাজা পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।